সাতই জুন সংগ্রহ করা লালা রসের রিপোর্ট অনুযায়ী ঘাটালে আবার তিনজনের করোনা পজিটিভ। কেন্দ্রীয় সরকারের কৃষি অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ সিপিএম ঘাটাল এরিয়া কমিটি। ঘাটালের কোটিঘাটে কোয়ারেন্টাইনে থাকার সঙ্গে খুশি হয়ে বললেন জয় মমতার জয়। জয় মমতার জয়। জয় মমতার জয়। আমাদের কোয়ারেন্টাইনের যে মেন লিডার আমাদের ভানু দাস সবার রেসপেক্টেড, তার নেতৃত্বে কোয়ারেন্টাইনে যারা সবাই ছিল সবাই মেনে চলেছে। দাসপুরে খাস জমিতে থাকা বাড়ির দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, পিস্তল নিয়ে হামলা মাঝরাতে। গুজব ছড়িয়েছে ঘাটালে, ভুল ভাঙালেন ব্যবসায়ী সমিতির সহসভাপতি দেবাশিস হর। এরকম কোন ঘটনা সত্যি নয়, এটা একটা প্রকার মানুষ গুজব রটি দিয়েছে আমাদের ঘাটাল। সিপিআইএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা দাসপুর এক ব্লক কমিটির উদ্যোগে কেন্দ্র সরকারের কৃষি ও কৃষকদের স্বার্থ বিরোধী কৃষিনীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবং অর্ডিন্যান্স পড়ানো হয় দাসপুর বাসস্ট্যান্ডে। করোনা জয় করে ফেরা যুবককে সম্বর্ধনা দাসপুরে। আমফানের ক্ষতিপূরণ সহ ১৩ দফা দাবিতে বিজেপির ডেপুটেশন চন্দ্রকোনা পৌরসভায়। চন্দ্রকোনা এলাকার সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষকদের স্বার্থবিরোধী কৃষিনীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও প্রতীকী অর্ডিন্যান্স পড়ানো বিক্ষোভ কর্মসূচি হয়। ক্ষীরপাই পৌরসভায় করোনা মোকাবিলায় টাস্কফোর্স থেকে রক্তদান।